নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গোরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি অবস্থান করছি উত্তর দিনাজপুর ইটাহার থানায় ইটাহার থানার বেশ একটু রোডের ধারেই একটা পুকুরের উপরে এই মাছা ফার্ম কিন্তু করা হয়েছে তো এই মাছা ফার্মের সত্যি এরকম একটা মাচা ফার্ম দেখে আমার খুবই ভালো লাগলো কারণ এরকমটা কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিনও দেখিনি যে এরকমভাবেও কিন্তু করা সম্ভব তো দেখুন এখানে কীরকমভাবে করা হয়েছে সেটা একটু দেখুন দেখুন এই হচ্ছে পুকুর দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুকুর এই এটা মোটামুটি এক তিন বিঘার মতো একটা পুকুর রয়েছে এই তিন বিঘা পুকুরে কিন্তু ধারে ধারের সাইডে দুই হাজার ক্যাপাসিটির এই ফার্ম কিন্তু করা হয়েছে তো দেখুন আজকে দিয়ে পাখির বয়স হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে পাখির কোয়ালিটি খুবই ভালোই ভালো রয়েছে যেমন মোটামুটি যদি বডি ওয়েটের কথা বলি তাহলে কিন্তু দুই কিলোর কাছাকাছি বডি ওয়েট চলে এসছে আর মোটালিটি কিন্তু অনেকাংশে কম কারণ এখানে টেম্পারেচার গরমের কিন্তু সেরকম প্রভাব পড়ে না নিচের দিকে জল থাকার কারণে নিচের থেকে তাপ উঠছে না আর উপর থেকেও সেরকম মানে টেম্পারেচার আসছে না কারণ সাইড থেকে কিন্তু গাছ রয়েছে বড়ো বড়ো গাছ রয়েছে সেখানে ছায়া রয়েছে অনেকটা তো এই হচ্ছে সিস্টেম তো এবার এটার কিন্তু একটা হিসেব রয়েছে যেমন উনি বলছেন যে এটা হচ্ছে তিন বিঘের একটা পুকুর তিন বিঘার পুকুরে কিন্তু দুই হাজার ক্যাপাসিটির এরকম মাচা ফার্ম একটু বেশি হয়ে যাচ্ছে সেই কারণে উনি বলছেন যে যদি পনেরোশো মতো করা হয় তাহলে কিন্তু তিন বিঘা পুকুরের জন্য ঠিক যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে একটা একটা হিসেব সেটা হচ্ছে যে মাছ আপনার পুকুরে কতটা রয়েছে সেটা একটা হিসেব করতে হবে এবং মাছ কতটা খাওয়ার খাচ্ছে সেটাও একটা হিসেব করতে হবে আর কতটা খাওয়ার প্রয়োজন প্রতিদিন সেটা কিন্তু হিসাব করতে হবে আর এই পাখির থেকে কতটা বিড় কতটা পায়খানা নিচে পড়ছে যেটা জলে পড়ছে সেটা পর্যাপ্ত হচ্ছে কি না মাছের জন্য সেটা কিন্তু ধ্যান রাখতে হবে তো এরকমভাবেই এখানে করা হচ্ছে আর সত্যি আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগলো আর এই সিস্টেমটা উনি বলছেন যে এটা প্রথম লট এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো রয়েছে রেজাল্ট ভালো রয়েছে তো আগামী লটে সেটা একটু দেখা দেখার বিষয় রয়েছে যে আগামী লটে কীরকম রেজাল্ট হয় তবে উনি যেটা বলছেন যে ঠান্ডার সময় এখানে কিন্তু ভালো অসুবিধা হবে সেটা হচ্ছে যে নিচের দিকে জল থাকার কারণে কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে আসতে পারে তো যার কারণেই উনি যেটা বলছেন যে ঠান্ডার সময় এতে বিশেষ একটা কাজ করা প্রয়োজন সেটা হচ্ছে যে ঠান্ডার সময় যদি সম্ভব হয় তাহলে কুড়ি দিনের মতো লিটারে কুড়ি দিনের মতো লিটারে বা নর্মাল ফার্মে এদেরকে বোর্ডিং করতে হবে সেখানে কুড়ি দিন রাখতে হবে কুড়ি দিন বয়সের পর থেকে যদি এখানে পাখিগুলো নিয়ে আসা হয় তাহলে কোনো ধরনের সমস্যা নেই তো এরকম সিস্টেম সত্যি খুব ভালো লাগলো কারণ দেখুন আমাদের দিকেও যে এরকমভাবে কেউ মাথা লাগায় দিমাগ লাগাচ্ছে এটার উপরে সত্যি এটা আমার ভালো লাগছে তো এই প্রসেসটাও আপনারা করলে করতে পারেন করে দেখতে পারেন অবশ্যই আর যদি পুকুরে আপনাদের একটু কালো মাছগুলো যেগুলো হয় যেমন ধরুন পাঙ তেলাপিয়া চায়না মাগুর এইসবের ধরনের যদি মাছগুলো হয় তাহলে তো আরও ভালো ওগুলো আরও ভালো একটু গ্রোথ করবে এতে আর এ এটাতে কিন্তু একটাই মেন সুবিধা সেটা হচ্ছে লিটার যেটা এটার মানে মাছা ফার্মের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে লিটার সেই লিটারের কিন্তু কোনো ধরনের এখানে সমস্যা নেই দেখুন কোনো ধরনের গ্যাস আসছে না বা কোনো ধরনের মাছের উপদ্রব নেই একটা মাছই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তো মানে সত্যিই একটা খুব দারুণ সিস্টেম লাগলো আমার খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যারা আর প্রথমবার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ